আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা প্রায় সময় দেখি যুদ্ধবিমান, মিসাইল ইত্যাদির গতিবেগ সাবসনিক, সুপারসনিক, হাইপারসনিক কিংবা ম্যাক শব্দ দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু এই শব্দগুলো সম্পর্কে বিস্তারিত অনেকেই হয়তো জানি না। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে ছোট্ট আলোচনা করব। তার আগে জেনে রাখুন, স্বাভাবিক অবস্থায় বাতাসের গতিবেগ ঘন্টায় 746 মাইল হয়ে থাকে। উচ্চতার ভিন্নতার কারণে শব্দের গতিবেগের মধ্যে ভিন্নতার সৃষ্টি হয়। যুদ্ধবিমান কিংবা মিসাইল যত উপরের দিকে যেতে থাকে ততই বাতাসের চাপ কমে আসতে থাকে। তো প্রথমে ম্যাক নিয়ে বলি। ম্যাক মানে হলো বস্তুর সাথে গতিবেগের তুলনা। ম্যাক 1 এর মানে হলো শব্দের গতিবেগের সমান। ম্যাক 2 এর মানে হলো শব্দের গতিবেগের দ্বিগুণ। আর ম্যাক 3 এর মানে হলো শব্দের গতিবেগের তিন গুণ। মোট কথা, বেগের অনুপাতকে ম্যাক নম্বর বলা হয়। যদি একটা যুদ্ধবিমান ঘন্টায় 746 মাইল অতিক্রম করে তার মানে হলো এই যুদ্ধবিমানটির গতিবেগ ম্যাক 1। আবার যদি কোনো যুদ্ধবিমান ঘন্টায় 1492 মাইল অতিক্রম করে তার মানে হলো এর গতিবেগ ম্যাক 2। এমনি ভাবে যদি কোনো যুদ্ধবিমান ঘন্টায় 2238 মাইল অতিক্রম করে তার মানে হলো এই যুদ্ধবিমানটির গতিবেগ ম্যাক 3। এমনি ভাবে যদি কোনো মিসাইল ম্যাক 1 এর চেয়ে কম গতিতে তার লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয় তবে এই মিসাইলটিকে বলা হবে সাবসনিক গতির মিসাইল। যদি মিসাইলটির গতিবেগ ম্যাক 1 এর সমান হয় তবে এই মিসাইলটিকে বলা হবে ট্রান্সনিক গতির মিসাইল। আর যদি মিসাইলটির গতিবেগ ম্যাক 1 এর চেয়ে বেশি হয় তবে এই মিসাইলটিকে বলা হবে সুপারসনিক গতির মিসাইল। এবং সর্বশেষ মিসাইলটি যদি শব্দের গতিবেগের চেয়ে 5 গুণ বেশি গতিতে তার লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয় তবে এই মিসাইলটিকে বলা হবে হাইপারসনিক গতির মিসাইল। এখন পর্যন্ত মানুষের আবিষ্কৃত সর্বোচ্চ গতিবেগ এই হাইপারসনিক গতি। রাশিয়া, আমেরিকা সহ বেশ কিছু দেশ হাইপারসনিক মিসাইল নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। খুব সম্ভবত রাশিয়া হাইপারসনিক মিসাইল তৈরির দ্বার প্রান্তে রয়েছে, তবে আমেরিকাও খুব একটা পিছিয়ে নেই। তো এই ছিল আজকের আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।